রাধে রাধে বন্ধুরা, বকখালি পৌঁছে হোটেলে গিয়ে একটু বিশ্রাম করে জামা কাপড় ছেড়ে এখন যাচ্ছি সমুদ্রে স্নান করতে। সমুদ্রে স্নান করতে আমার যা ভালো লাগে না, খুব মজা হয় সমুদ্রে স্নান করার সময়। এই যে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, সামনে আমার মা হাঁটছে, আর এই যে আমার পাশে আমার বড় কন্যে, আর তার সামনে রয়েছে ওর বাবা আর আমার শুনু। আর এ পাশটা না অনেকে পিকনিক করতে আসে, দিনেই আসে পিকনিক করে আবার রাতেরবেলা চলে যায়। তো আমরা সবাই এখন সমুদ্রের পাড়ে যাচ্ছি। এই যে এখানে ডাব বিক্রি হচ্ছে, আর আজকে যেহেতু শুক্রবার তো আজকে একটু ফাঁকা ফাঁকা আছে, কালকে খুব ভরে যাবে, লোকজনে ভর্তি হয়ে যাবে। শনি রবিবারটা খুব ভিড় হয় বকখালিতে, আর এখানে বালিটা এত গরম আমি পায়ে দিতে পারছি না, মনে হচ্ছে পায়ে ফোসকা পড়ে যাচ্ছে। এরপর এখানে চলে আসলাম, এখান দিয়ে এই ছোট্ট একটু জলাশয় পার করেই তারপর সমুদ্র। আর এইটা হচ্ছে গিয়ে বিচ, এখানে সবাই বসে থাকে। আর ওই যে দূরে লোকজন দেখা যাচ্ছে ওখানে হচ্ছে সমুদ্র, ওখানে সবাই স্নান করে। তো সমুদ্রে গিয়ে কী করলাম, দেখার জন্য তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।